সালাউদ্দিন কাদের চৌধুরী, নাটকীয়তায় ভরা তার জীবন, বিতর্ক তৈরি করেছেন নানান সময়ে। মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে সালাউদ্দিন কাদের চৌধুরী কথা বলেছেন তার জীবনের নানা অধ্যায় নিয়ে। টানা নয় কার্যদিবসে ইংরেজিতে দেয়া সেই জবানবন্দির একটি অংশ আজকে থাকছে আমাদের এ আয়োজনে। সাকা চৌধুরী ফাঁসির আগে আদালতকে যা যা বলেছিলেন সেগুলোর বাকি অংশগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। জবানবন্দির শুরুতে তিনি বলেন, আমার নাম সালাউদ্দিন কাদের চৌধুরী, জন্ম 13 মার্চ 1949। আমার কাজিনদের মধ্যে রয়েছেন সাবেক প্রধান বিচারপতি মাইনুরেজা চৌধুরী, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাস্সির হোসেন, আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, ফজলে করিম চৌধুরী, আওয়ামী লীগ নেতা সালমান এফ রহমান প্রমুখ। আমার বাবার নাম এ কে এম ফজলুল কাদের চৌধুরী, তার সূত্রেই আমি এ মামলার আসামি হয়েছি, তাই তার ব্যাপারে তো বিস্তারিত বলতেই হবে। এখানে একজন প্রফেসর সাক্ষ্য দিয়ে গেছেন, যিনি 40 বছর ধরে নিজের জন্মস্থান নিয়ে মিথ্যা বলেছেন। ফজলুল কাদের চৌধুরী 1919 সালের 26 মার্চ জন্মগ্রহণ করেছিলেন। তিনি নোয়াখালী জিলা স্কুল, বরিশাল বিএম কলেজ এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজে শিক্ষাজীবন অতিবাহিত করেন। প্রেসিডেন্সি কলেজের ছাত্র থাকাকালে তিনি থাকতেন কারমাইকেল হোস্টেলে। মেধাবী এবং এলিট পরিবারের শিক্ষার্থীরা সে হোস্টেলেই থাকতেন। ফজলুল কাদের চৌধুরী 2 বার ওই হোস্টেলের নির্বাচিত ভিপি ছিলেন। ফর্মাল চার্জে আমার বিরুদ্ধে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে তার প্রতিটি লাইনের জবাব আমি দেব। তারা নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করেছেন। আমি এটা নিশ্চিত করতে পারি আমি সিরাজউদ্দৌলার আগে যাব না। আমার বিরুদ্ধে উত্থাপিত ফর্মাল চার্জে বলা হয়েছে দ্বিজাতিতত্ত্বের কারণে উপমহাদেশে সাম্প্রদায়িক সংঘাত ঘটেছে। এ বক্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য অবমাননাকর, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা 288 পৃষ্ঠার অসমাপ্ত আত্মজীবনীতে দ্বিজাতিতত্ত্বের প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর ত্যাগ তিতিক্ষার কথা বর্ণনা করা হয়েছে। প্রসিকিউশন যে প্রস্তাব দিয়েছে তা বাংলাদেশের সীমানা উঠিয়ে দেওয়ার প্রস্তাব, এটা খুবই প্রলুব্ধকর। বাংলাদেশের সীমানা উঠিয়ে অন্য কোনো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সঙ্গে এক হয়ে যাওয়ার জন্য এ প্রস্তাব দেওয়া হয়েছে। এটি আমাদের সংবিধানের লঙ্ঘন, কারণ ধর্মের ভিত্তিতে যে বিভক্তি হয়েছিল সে পূর্ব পাকিস্তানের সীমানাই সংবিধান অনুযায়ী বাংলাদেশ রাষ্ট্রের সীমানা। আর বাংলাদেশের বিচারপতিদের সংবিধান রক্ষার শপথ নিতে হয়েছে। দেশে ফেরার 3 মাসের মধ্যে বঙ্গবন্ধু মিত্রবাহিনীর সদস্যদের দেশত্যাগ করিয়েছিলেন, এটাই তার জীবনের এক মহত্তম ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি এবং জাপান যা করতে পারেনি বঙ্গবন্ধু তাই করেছিলেন। উত্তরাধিকার সূত্রে আমি এ মামলার আসামি হয়েছি, আর চাচার বই নিয়ে এসেছি। আমার বাবা ফজলুল কাদের চৌধুরীর সঙ্গে তার কি সম্পর্ক ছিল, আমি সালাউদ্দিন কাদের চৌধুরী কে তা তো এখানে বলতেই হবে। আমি শুধু নিজের জীবন রক্ষার জন্যই এখানে লড়াই করছি না, আমি আমার মর্যাদা রক্ষার জন্য এখানে লড়াই করছি। 33 বছর ধরে সংসদে আছি, 6 বার জনগণের কাছে পরীক্ষা দিতে হয়েছে আমাকে। 1978 সালের শেষ দিকে আমি রাজনীতিতে এসেছিলাম। সংবিধান 2 অনুচ্ছেদের উপর পূর্ণাঙ্গ আস্থা স্থাপন করেই আমি রাজনীতিতে প্রবেশ করি। 1971 সালের 26 মার্চ পর্যন্ত সাম্প্রদায়িকতার ভিত্তিতে নির্ধারিত তৎকালীন পূর্ব পাকিস্তানের সীমানাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে দ্বিজাতিতত্ত্বের প্রতি সুনিশ্চিতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অঙ্গীকার প্রকাশ পায়। প্রসিকিউশন দ্বিজাতিতত্ত্বের বিরোধিতা করে যে প্রস্তাব দিয়েছে তা দ্বিজাতিতত্ত্বের প্রতি এক ধরনের বিদ্রূপ, যে তত্ত্বের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ত্যাগ স্বীকার করেছিলেন। এ প্রস্তাব বাংলাদেশকে বলকান এবং সিকিম বানানোর প্রস্তাব। এ প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর এ বক্তব্যে প্রসিকিউশনের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়। চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর জিয়াদ আল মালুম, সুলতান মাহমুদ সিমন সহ প্রসিকিউটররা বলতে থাকেন এটা যাবে না। জবাবে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, এটা আমার বক্তব্য, আপনারা আপনাদের যুক্তির সময় জবাব দিবেন। এ সময় ট্রাইব্যুনালের আদেশে বলকান এবং সিকিম বানানোর প্রস্তাব কথাগুলো জবানবন্দি থেকে বাদ দেয়া হয়। পরে সালাউদ্দিন কাদের তার জবানবন্দিতে বলেন, এ প্রস্তাব বলকান এবং সিকিম বানানোর প্রস্তাব তা আমি বলতে চাই, কিন্তু কিছু লোক তাতে আহত হবেন তাই আমি বলছি না। দ্বিজাতি তত্ত্বের সুবিধাভোগী কিছু বিখ্যাত ব্যক্তির নাম রেকর্ডে থাকা প্রয়োজন। এ সম্পর্কে বিখ্যাত আইনজ্ঞ যাদের নাম আমি স্মরণ করতে পারি তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল, সাবেক প্রধান বিচারপতি কামাল উদ্দিন, সাবেক প্রধান বিচারপতি সাত্তার, ব্যারিস্টার রফিকুল হক সহ আরও অনেকের কথা।
যাদের প্রত্যেককে নিয়ে এ জাতি গর্বিত। এ বক্তব্যের ব্যাপারে প্রসিকিউশনের আপত্তির জবাবে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, দ্বি জাতিতত্ত্ব আমাদের জন্য কিভাবে সুফল বয়ে এনেছে তা বোঝানোর জন্যই এটা বলা প্রয়োজন। আমাদের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুকে নিয়েও আমি গর্বিত, তিনিও দ্বি জাতিতত্ত্বের ফসল। সালাউদ্দিন কাদের বলেন, একজন বিখ্যাত রাজনৈতিক দার্শনিক তার নিজের সম্পর্কে বর্ণনা করেছেন এভাবে, সংস্কৃতিগতভাবে আমি মুসলিম, শিক্ষাগত দিক থেকে আমি ইংরেজ এবং দুর্ভাগ্যজনিত জন্মগত কারণে হিন্দু। সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, আমি জন্মসূত্রে চট্টগ্রামই, এটা কোনো দুর্ঘটনা নয়। মতিলাল নেহরুর ছেলের মতো আমি নিজেকে দুর্ভাগাও মনে করি না। চট্টগ্রাম কখনোই নবাব সিরাজউদ্দৌলার শাসিত অঞ্চলের অংশ ছিল না। আমি সিরাজউদ্দৌলাকে স্বীকার করি না।